কুয়াকাটা তথা পায়রা বন্দর পর্যন্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য একটি মাইলফলক। আপনারা জানেন পায়রা সেতু একটা টেকনিক্যালি অত্যন্ত কমপ্লিকেটেড একটা সেতু। এই সেতুর ফাউন্ডেশনের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে সেতুর পাইল রিডিজাইন করার প্রয়োজন হয়। এছাড়া নদী শাসন প্রক্রিয়ার আরআরআই রিভার্স রিসার্চ ইনস্টিটিউটের ডিজাইন অনুযায়ী নদী শাসন প্রক্রিয়া রিডিজাইন করার কারণে এই সেতু কিছুটা সময় বেশি লেগেছিল এবং আমরা এই সময়ের মধ্যে এটা ওভারকাম করতে সক্ষম হয়েছি। এবং এই সেতুটা আপনারা দেখতে পারেন একটা নান্দনিক একটা সেতু হবে। এর দুটো তিনটা পাইল টাওয়ার আছে, সেখানে এক্সট্রা ডোস্ট কেবলগুলো সংযুক্ত থাকবে এবং দেখতে বেশ সুন্দর হবে। দক্ষিণাঞ্চলের জনগণের জন্য একটা সুখবর আছে, যেটা আমরা খুব শীঘ্রই পায়রা সেতু উদ্বোধন করতে যাচ্ছি। আমরা 2021 সালের মধ্যে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করতে পারবো বলে আশা করছি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে মূল সেতু প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে এবং আমরা যদি ওভারঅল চিন্তা করি আমাদের 70% কাজ সম্পন্ন হয়েছে। এই সেতু নির্মাণ করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা দক্ষিণাঞ্চলের অধিবাসী, যে আমাদের পাইল পরিবর্তন আনতে হয়েছে, আমাদের রিভার ট্রেনিং ওয়ার্কে কিছু চেঞ্জ এসছে। পাইলের কথা যদি বলি, এখানে এই সেতুর পাইল আমাদের দেশে এই পর্যন্ত সবচেয়ে দীর্ঘতম পাইল, 130 মিটার প্রায় লম্বা। আর সেতুর যে রিভার ট্রেনিং ওয়ার্ক, সেই রিভার ট্রেনিং ওয়ার্কে আমাদের আগে ছিল শীত পাইল, সেটা পরিবর্তন করে আমাদের ফরিদপুর রিভার রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শক্রমে আমরা সেটা পরিবর্তন করেছি। সেই জন্য পাইলের লেন্থ এবং আমাদের রিভার ট্রেনিং ওয়ার্কের ডিজাইনের পরিবর্তনের কারণে আমাদের প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় বৃদ্ধি পেয়েছে, সেটা হয়তো আপনারা অনেকে অবহিত আছেন। সেতুটার বিশেষত্ব সম্পর্কে কিছু বলেন। সেতুটার বিশেষত্ব যদি বলি, এটা বাংলাদেশের দ্বিতীয় যেটা প্রথম হয়েছিল কন্ডাপুলের ব্রিজে। আর আরেকটা জিনিস হলো, এটা হলো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম স্প্যান বিশিষ্ট সেতু। আপনারা জানেন এখানে এই ব্রিজে যে মূল এক্সট্রা ডোজ কেবল অংশ 630 মিটার, তার মধ্যে দুটো স্প্যান আমাদের 200 মিটার লম্বা, যেটা বাংলাদেশের প্রথম। এই পর্যন্ত এত লম্বা স্প্যানের সেতু বাংলাদেশে নির্মিত হয়নি। সম্প্রতি আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় এই লেবুখালী সেতু স্থল সরজমিনে পরিদর্শন করে গিয়েছেন, সাথে আইএমইডি সচিব মহোদয় এবং আমাদের ভূত অবকাঠামো বিভাগের যিনি সচিব, উনিও এই সেতুর নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করে গিয়েছেন এবং ওনাদের যৌথ টিম এই কাজটিকে আরও ত্বরান্বিত করার জন্য, যাতে এই সম্পর্কটুকু আমরা আরও আগের পেতে পারি, সে ব্যাপারে নির্দেশনা দিয়ে গেছেন। আশা করা যায় আগামী জুন মাসে আমরা এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করাতে সক্ষম হব এবং এর ফলে ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে এই লেবুখালী সেতু উদ্বোধনের মাধ্যমে আমরা ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে ফেরিবিহীন যাতায়াত ব্যবস্থা কুয়াকাটা তথা পায়রা বন্দর পর্যন্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য একটি মাইলফলক। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।